আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াতটা ছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা ঘোষণাটা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ঘোষণাটা কখন দিলেন? আল্লাহ যেদিন একা ছিলেন, খালি একা, কেউ কিছু বলবে, কেউ ডাকবে এমন তো কেউ নাই, ইচ্ছে করলেন একজন বন্ধু বানাবো, বন্ধুর সাথে একটা সম্পর্ক করব। আল্লাহর ইচ্ছায় নিজে কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বললেন, কুনি মুহাম্মদ, তুমি মুহাম্মদি আকার ধারণ করো। সঙ্গে সঙ্গে মুহাম্মদি আকার ধারণ করলে পবিত্র স্থানে রাখলেন। আল্লাহ নিজে দেখে বন্ধু এত সুন্দর, এক ধ্যানে এক দেনে 40 বছর বন্ধুর দিকে নিজে তাকায় দিছে। আল্লাহ বলেন, এত সুন্দর বন্ধু আমি বানাইলাম, এই বন্ধু যদি আমি একাই দেখি তাহলে তো আমি আল্লাহ যে কত শক্তিশালী এটার প্রকাশ তো ঘটলো না। আমার শক্তিটা প্রকাশের জন্য আমার এই বন্ধুর উসিলাতে একটা জগৎ আমি সাজাবো। এই কিন্তু জগৎ সাজানি শুরু হলো। আকাশ বানাইলো, জমিন বানাইলো, মাখলুকাত বানান শুরু করলো। এখন কোন মাখলুকাতের মধ্যে কোন সুরতে বন্ধুকে প্রকাশ করবে, কোন সুরত আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। অবশেষে লাস্ট শেষ সীমানায় আল্লাহ ইচ্ছে করলেন এই আদম সুরত বানাবেন। আল্লাহর একক ইচ্ছায় ফেরেশতাদের সাথে বলছিলেন, ফেরেশতারা আমি তো এই চিন্তে করতেছি তোমরা কি বলো। ফেরেশতারা কই, খোদা গো কি দরকার, আমরাই তো আপনারে ডাকি। আর তারা কি আপনারে ডাকবে? আমরাই তো ডাকি, তারা মাটা মারামারি গন্ডগোল করবে, আমরাই আসি যথেষ্ট, আমরাই ডাকবো। আল্লাহ কয়, আমি ইচ্ছা করলাম বানামু, তোরা কোস তোরাই ডাকবে, তোরা বুঝি রাজি না, তাহলে তোরার কথা দরকার নাই। কলা ইন্নি আলামু মা লা তাআলামুন, এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস, তোরার জানার দরকারও নাই। আল্লাহর একক ইচ্ছায় আমাদের এই সুরত, এই আকৃতি, এই ডিজাইন আমার আল্লাহ বানাইলেন। এই এই পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়ে বানায়া আর এই ফেজটা আমার আল্লাহ নিজে কুদরতি হাতে বানাইলেন। বানাইয়া দেখে আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে এই রূপ, এই আকৃতি বানাইয়া দেখে, এইটা তো খুব সুন্দর আকৃতি, আমার বন্ধুকে এই আকৃতিতেই আমি দুনিয়াতে দেব। ফেরেশতারা একটু একটু বুঝেন না, আমরাই তো আসিলাম, আবার কি দরকার বানাইলো, একটু যেন বেঁধে দিল, এটা যেন সহ্য হয় না, হাল্লা কর সহ্য হয় না। এই ফেরেশতারা সকলে মিলে আমার আদম রে সেজদা কর। আচ্ছা কোন তো, আমরা যারা আখিরি নবীর উম্মত, ফেরেশতাদের দাম বেশি হবে নাকি আমাদের দাম বেশি হবে? আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ দিলেন তোমরা আমার আখিরি নবীর উম্মতের খেদমতে থাকো। আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করেছেন, যদিও কাঁচা বাজার, এই আয়োজনের হেফাজতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা আজকে আমার আল্লাহ নাজিল করেছেন। আচ্ছা বলুন তো, এখানে কোনো হাউকাও আছে? একটা রাজনীতি কোনো সভা সমিতি হইলে থানায় ইনফরমেশন দিতে হয়, পুলিশ পাঠান, এই পাঠান, সেই পাঠান নিরাপত্তার জন্য, কিন্তু যেখানে মিলাদুন নবী হয় নিরাপত্তার জন্য পুলিশের দরকার হয় না। কেন? যেখানে দুরুদ সালাম পাঠ করা হয় রহমতের ফেরেশতা চারদিক ঘেরাও করে থাকে। এমন কি মিলাদ শেষ আপনারা চলে যাবেন, আল্লাহ নির্দেশ করেন ফেরেশতারা সবাই চলে যাবে, তোমরা এখান থেকে যেতে পারবা না। যে জায়গাটার মধ্যে আমার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করা হয়েছে, আমার হাবিবের গুণগান প্রকাশ করা হয়েছে, এই জায়গাটাকে 40 দিন পর্যন্ত তোমরা জিয়ারত করতে থাকো, এই জায়গার দাম পর্যন্ত বেড়ে যায়। বলুন কার খাতিরে? রসুলের খাতিরে। আজকে সেই নবীর উম্মত আমরা এই মাহফিলে বসেছি। যাই হোক, আসুন আগে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর নাম রেখে বন্ধুকে দুনিয়ায় দিলেন। আচ্ছা এই নাম পৃথিবীতে আর কারো পাবেন না? রাব্বুল আলামিন কোনো মানুষের নাম আছে? রাহমাতাল্লিল আলামিন কোনো মানুষের নাম আছে? আর বাকি সকল নবী রাসূলের নাম মানুষের আছে না? ইব্রাহিম আছে, মুসা আছে, জাকারিয়া আছে, সব আছে।
কিন্তু রাহমাতাল্লিল আলামিন আর রাব্বুল আলামিন কোনো মানুষের নাম নয়, এই সাহস রাখার কারো। আল্লাহ বলেন এই জায়গায় হাত দিও না, সুবিধা হবে না। হাত দিছিল আবু জাহেল, কত সুবিধা হয়েছে। হাত দিছিল আবু লাহাব, বলুন সুবিধা হয়েছে। এই নামে মহব্বতের হাত বাড়াইছে হযরতে বেলালে হাবশি, বলুন তো বেলালের দাম বাড়ছে কিনা। বেলাল এই নবীর পক্ষে যাওয়ার কারণে কত কষ্ট যে বেলালকে দেওয়া হয়েছে। ওবাই ইবনে খালফের কিনা গোলাম ছিল, গরিব মানুষ, হাবশি, নাক পেশা, কালো, কোনো দিক দেই কিছু নাই, কিনা গোলাম হিসাবে যেদিন এই নবীর ডাক পাইছে সঙ্গে সঙ্গে কালিমাটা পড়ে ফেলেছে। আল্লাহু আকবার কর না, আল্লাহু আকবার। নবীর পক্ষে চলে গেলে ওবাই ইবনে খালফ বলেন, বেলাল রে কি জানো তুই পরস, আমি আখিরি নবীর কালিমা পড়ি। হ্যাঁ, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে আখিরি নবীর কালিমা পড়বে আমার এখানে থাইকা, তোর চামড়াটা ছিলাই এলামু। এক হয় চামড়া ছিলান কিন্তু কালিমা। অবশেষে তাকে প্রহার শুরু করলেন, মারতে মারতে সমস্ত শরীর ক্ষতবিক্ষত। কিন্তু বেলাল কয় কত মারবেন, আরো মারেন, কিন্তু কালিমা ছাড়ব না। অবশেষে এমন মারি মারলেন সমস্ত শরীর গা হয়ে গেছে, তারপরও বেলাল কালিমা ছাড়ে না। অবশেষে কাঁচা চামড়ার ভিতরে ভরে, কাঁচা চামড়া চামড়ার ভিতরে ভরে চামড়া সিলাই করে মরুভূমির রৌদ্রের মধ্যে ফালায় রাখছে। কি রৌদ্র, ঠসা পড়ে যায় চামড়ার ভিতরে কাঁচা চামড়া। বেলাল শ্বাস ফালাইতে পারে না, কষ্ট হচ্ছে, জ্ঞান হারা হয়ে গেছে। বিকাল বেলা চামড়াটা খুলে দিলে জ্ঞান হারা হয়ে পড়ে আছে, জ্ঞান ফিরে না। তারপরও বেলালকে এনবীর পক্ষে আসার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিলে এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইয়া পাহাড়ের উপরে তুলে আবার পাহাড় থেকে জমিনে ছাড়ে। বেলাল সমস্ত শরীর পাথরের পাহাড়ে লেগে রক্তে লাল লাল হয়ে গেছে। যখন জ্ঞানটা ফিরে বেলাল দুইটা চোখ খুলে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিয়েন নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়েন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম কালো হোক আর সুন্দর হোক, ধনী হোক আর গরিব হোক, নাক পেঁচাই হোক আর নাক চুক্কাই হোক, আমার নবীর ভালোবাসার সাগরে যদি জাপ দিতে পারে বলুন তার দাম বাড়বে না কমবে। হযরত বেলাল জ্ঞান হারা হয়ে যায়, সমস্ত শরীর কত বিক্ষত, রক্তে লাল লাল হয়ে গেছে। ওমাই ইবনে খালফ বলেন, এটা পাগল, আর মারিস না, আর কত মারবি, মারার তো জায়গা নাই, একটা রুমের মধ্যে বন্দি করে রাখলে। বেলাল গুন 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 করে কান্দে আর নবীর প্রেমে গান গায়। এই পথ দিয়ে যাচ্ছিল হযরতে আবু বকর সিদ্দিক, কানে আওয়াজ আসলো, কে যেন কান্দে আমার নবীর নামের গুনগুনি গাইয়া। দরজার পাশে যাইয়া ডাকে, বাড়িতে কে আছো? উমাই ইবনে খালফ বাহির হয়ে আসলেন, তোমার ঘরে কান্দে কে? উমাই ইবনে খালফ বলেন, আবু বকর, কান্দে একটা কিনা গোলাম, হাবশি, কালো, নাক পেঁচা, যার নাম বেলাল। উমাই ইবনে খালফ, দরজাটা খুলো না, আমি একটু বেলালকে দেখি। দরজাটা খুলে দিলে হযরত আবু বকর বলেন, নবীর পাগল, সমস্ত শরীর গা হইয়া গেছে। আবু বকর দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে বলেন, রে উমাই ইবনে খালফ, আমার নবীর পাগল রে, আর কত মারবি? ও উমাই ইবনে খালফ, তোর বেলাল কিনা গোলাম বিক্রি করে দে, আর মারামারি করিস না। উমাই ইবনে খালফ বলেন, আবু বকর, এই পাগল বেলালকে তুমি কি নিবে? নিয়ে কি করবে? সমস্ত শরীর গা হয়ে গেছে, মরেও যেতে পারে। এবার আবু বকর বলেন, উমাই ইবনে খালফ রে, বেলাল যদি মরেও যায়, আমি আবু বকর বেলাল থুইয়া যাইতাম না। বিক্রি করে দাও, যত কিনা ততই দিব, যা দাম চাইলেন তাই দিলেন। উমাই ইবনে খালফ বলেন, আবু বকর রে,
এই বেলালকে পচা বেলালকে এত টাকা দিয়ে খরিদ করে কিসের জন্য নিতেছ? আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ, আমার নবীর ভালোবাসার স্মরণের টুকরা রে বেলাল, আমার নবীর ভালোবাসায় এইভাবে মার খেয়েছে, কষ্ট দিয়েছে, এই টাকা কেন? আজকে যদি আমি আবু বকরের সকল সম্পত্তির বিনিময় বেলালকে খরিদ করা লাগতো রে উমাইয়া ইবনে খালফ, আমি আবু বকর বেলাল থুইয়া যাইতাম না। আবু বকর বলেন, বেলালকে খরিদ করে আমি বেলালকে বলতেছি উঠো, বেলাল উঠতে পারে না। অবশেষে নিজে দরে দরে দাঁড় করাইলাম, বেলাল উঠছে দাঁড়াইলেন, হাঁটতে পারে না। আমি আবু বকরের কাঁধের উপর হাতটা দিল গো, বেলালের হাতের রক্তে আমার জামা লাল হইয়া যায়। বেলাল বলেন, আবু বকর আমি হাঁটতে পারি না, কিভাবে রাসূলের সামনে যাব? বেলাল বলেন, কষ্ট হয় হাঁটতে পারি না। আবু বকর আঞ্জায়া ধরে কাদের মধ্যে হাতটা রেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার নবীর সামনে নিয়ে তার করালে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন। মাহবুব গো, আমার বেলালের কি অবস্থা তুমি দেখছো নি? বেলাল রে আয় আমার পাশে আয়। আবু বকর নবীজির সামনে নিলে, বেলাল নবীর চেহারা দেখে চিৎকার মেরে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব আপনি নবীরে সারব না। আপনারা কি রাজি আছেন এই নবীর পক্ষে থাকতে? হযরত বেলাল বলেন, আমি রাসূলের পাশে দাঁড়াইলে রে আমার নবী একটু লালা মুবারক আঙ্গুল দিয়ে বাহির করে আমার শরীরের একটা জায়গায় লাগাইলে নবীজির লালা মুবারকের বরকতে আমার সমস্ত শরীর সুস্থ হইয়া যায়। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলো নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যা ভাই সাহেব, নবীর প্রেমে জীবন দিলে সময় দিলে লাভ হবে না লস হবে? হানজালা নবীর প্রেমে জীবন দিলে গোসল করায় কে? নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আসুন, আগে ভারী কষ্ট হইতাছে ভাই সাহেব আপনাদের, নবীর পক্ষে থাকলে যে কত লাভ, আল্লাহ একবার, কি লাভ দেখেন। নবীর জীবনীতে পাবেন মদিনার ঘটনা, নবীজির আদুরের একজন সাহাবী ছিলেন কালো, হোক না কালো যদি নবীর পক্ষে থাকে কালোই ভালো, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তো আমার এই নবীর পক্ষে যদি কালো হয় কালোই আমার কাছে ভালো। কালো বলে এই সাহাবীর নাম কালামিয়া, কিতাবে আসছে আসওয়াত, কালোর আরবি হলো আসওয়াত, মদিনার ঘটনা। আসওয়াতকে নবী একদিন লক্ষ্য করে বলেন, আসওয়াত জি তুমি বিয়ে করছ? আসওয়াত কালামিয়া কয়, হুজুর আমি বিয়ে করলে আপনি জানবেন না? কহ তা তো ঠিক, জিগাইলাম আর কি, কোনা হুজুর বিয়ে করি নাই, তুমি বিয়ে করবা? কালামিয়া কয়, হুজুর বিয়ে তো করতে ইচ্ছা হয় কি, কিন্তু হুজুর আমি যেই কালার কালা আমার তো কেউ পছন্দই করে না। কি দেখকে পছন্দ করে না? কালা। রাসূল বলেন, কালা রে তুই তো ভালা, আল্লাহ কয় কালা রে তোর নাই কোনো জ্বালা, তুই তো হবে ফেরেশতাদের গলার মালা, কি কন? রাসূল বলেন, এদিকে কালামিয়া, জি এদিকে চিঠি লিখছে, কালামিয়া জি অঞ্জুন একটু বাড়ছে, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না জি, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও, তাহলে বুঝে গেল বিয়াটা কোন বাড়িতে হইতাছে। আরে মিয়া, এই নবীর পক্ষে থাকলে খালি এই দুনিয়ার বড় বাড়ি না তো, দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের মধ্যে আপনার বিয়া হইব। জোরে জোরে কাল সবাই,
এই নবীর পক্ষে থাকলে না না থাকলে? আসুন না যাই সামনে, কি লাভ যে থাকলে? কালামিয়া কয়, হুজুর বড়বাড়ি মালিকের কাছে দিমু মদিনার ঘটনা। কালামিয়া চিনি চুমা খাইছে, দেখতেছে বুকে লাগাইয়া যায় দেহে বড়বাড়ির মালিক বাড়ির সামনে খাড়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। অন তো সালামও নাই, সালাম আছে? সালাম গরিব গাঙ্গালেই কিছু দেয়, আর যারা একটু ভদ্রলোক হয়ে গেছে ভদ্র সমাজ অফিস আদালত সালাম নাই, গুড মর্নিং গুড নাইট। আল্লাহ কই আমার নবীরে বাদ দিয়া যারা গুড মর্নিং গুড নাইট লইছে, এই ফেরেশতারা তুমি দেখকে রাহিস কবর আইলে বাইরে আগুরা বানাই লইবি। ভদ্রতার দাম বেশি না আমার নবীর আদর্শের দাম বেশি? তাহলে পারবেন আজটা কথা দিতে, যতদিন বেঁচে থাকবো গুড মর্নিং গুড নাইট এ মুখ থেকে বাহির করব না, আমরা যতদিন বেঁচে থাকবো নবীর কথা মতো নবীর আদর্শ মানবো। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি বলবো? অফিস আদালতেই যান আর যেখানেই যান দেখলে কি বলবেন? পারবেন এই আমলটা করতে? তাহলে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে হাশরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। যাউন লাগবনি হাশর, তাইলে লন নবীরে লইয়া যাই, বিপদ থাকবে না। দেখছেন না চুরির সময় পোলা স্কুল বাধা করছে, মাস্টার আইন বাধা করলে 5 টাকা করে বেত। দেখবেন সকালবেলা স্কুল বাধা করছে তো পোলা যাইতে চায় না, আব্বা আব্বা কি আপনি লন? আচ্ছা কন তো অন যত বড় আইনই হোক বাবা পোলারে লয়ে গেছে, অহনার কোন আইন আছে? চাচা কি ব্যাপার? হ্যাঁ বলে বাধা করছি। আচ্ছা 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 ঠিক আছে, আপনি যেন আইসেন আর কোনো কথা আছে? একটা ছাত্র যদি বাবা লগে গেলে এত বড় আইন লঙ্ঘন কইরা ছাত্র মাপ পায়া যা, যেই নবীর উসিলাই খুল কায়নাত এই নবী যদি আমাদের পক্ষে থাকে যত বড় অপরাধী হোক কন তো বিচার আছে? কিভাবে নাই সামনে আইতেছে? আসওয়াদ বলেন সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। কি ব্যাপার? কয় নবীজি একখান চিঠি পাঠাইছে। আচ্ছা কম তো হে বেটার ভাই, জুমা গরম হইছে না? মদিনার সাহাবি বড়বাড়ির মালিক বসা ছিল উঠতে খারে গেছে, হাই সর্বনাশ নবীজি পাঠাইছে, দাও দাও চিঠি দিচ্ছে বলে চুমা টুমা খাইয়া খুলছে, খুইলা দেখে লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন সুবহানাল্লাহ। মদিনার বড়বাড়ির মালিক দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে বলতেছেন প্রভু গো তুমি না বলেছো আমায়তির রাসূল ফাকাদ আতাল্লাহ, আমার রাসূলের কথা মানলেই হবে, আমি আল্লাহর কথা মানা, তুমি যে বলেছো তোমার নবীর কথা মানার জন্য তোমার নবী চিঠি লিখেছে আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দেওয়ার জন্য, আল্লাহু আকবার কর না। মদিনার বড়বাড়ির মালিক বলেন নবী চিঠি লিখেছে, চিঠি তো বিফল হতে পারে না, চিঠি তো বাদ হতে পারে না, নিশ্চয়ই নবীর কথা মানতে হবে। কিন্তু ছেলেটা যে লেখলো কালো, কেমন জানি কালো, কিতাবে আসছে মদিনার মেয়েটা ওই সুন্দরী মেয়েটা এমন সুন্দর ছিল কিতাবে লিখেছে হুরে মদিনা, একচেয়ে সুন্দরী মেয়ে মদিনাতে আর ছিল না, এজন্য মদিনার লোকেরা তারে হুরে মদিনা বলে ডাকত। কিন্তু কালামিয়া তো পায়া বইছে হুর কার খাতিরে? আর জোরে কর, এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? মেয়ের বাবা কয় এত কালার কালা, কোন মারহা জানি? ঘুমাই রইছেন? কোন মারহা কালা? যদিও জাহাজ মার্কা কালা, পক্ষটা নিছে কার? এনবীর পক্ষে থাকলে হোক না কালা, দাম আছে কিনা? এরকম কালা একটা উম্মত, আল্লাহ বলছে বন্ধু গো কালা হোক, তোমার একটা উম্মত বাকি থাকতে আমি এই দুনিয়াটা আমি ধ্বংস করব না। তাহলে কালা হইলেও দাম আসেনি কার খাতিরে? ওই যে নবীর উপরে ঈদে মিলাদুন নবী, যে নবীর মিলাদ, যার মিলাদের পক্ষে আপনারা,
আজকে যারা মিলাদের পক্ষে নবীর পক্ষে, হাশরের দিন নবী থাকবে আপনাদের পক্ষে। সুবহানাল্লাহ। নবী যদি থাকে আপনাদের পক্ষে, আল্লাহ কি আপনাদের বিপক্ষে? দেখেন না সামনে আইতাছে। আল্লাহ বলেন, বন্ধু গো হেরা দি আপনার সাথে দেখা যায়। দেখছেন না, নানার সাথে নাতি গেছে, নানা তো বাংলার সামনে বইছে। এরকম হয় না অনেক সময়? বাড়িওয়ালা কয়, এ তুই এখানে বইছস কি লাগিয়া, তুই ভিতরে দেখ গিয়া। কি কয় নাতি রে? কি কইতাছে? তুই ভিতরে দেখ গিয়া, তুই এখানে বইছস জাগাত দেখ গিয়া। হাশর দিন নবীর পক্ষে যারা দেখবো, যদি নবীর পক্ষে আপনাদেরকে, আল্লাহ বলবেন তোমরা জাগাত যাও গা। সুবহানাল্লাহ। কইতেন না জাগাটা কোনটা? জান্নাত। জাগাটা কোনটা? জান্নাত। হিসাব কিতাব পড়ে যাও গা। আল্লাহ। ওহন তো বুঝতেন না, হেন গিয়া দেন না খালি, খালি যদি পরিচয় দিতারেন নবীর পক্ষে। বাস্তবে আসুন না, আপনারা যদি বিয়া শাদী যান, বরের পক্ষে যারা যায়, সাম্পান দিয়া যাইব। কি দিয়া? সাম্পান চিনেন না? আমরা তারে নৌকা কই আর কি। আচ্ছা, সাম্পান দিয়া কর্ণফুলী নদী পার হইব, বরের পক্ষের মেহমান। আচ্ছা কন্ত, যারা বরের পক্ষে গেছে, হেরার কোনো ভাড়া লাগে? কয় না। বাসে গেলেন বিয়া ফেনি, চট্টগ্রাম থেকে ফেনি, মেয়ে ছেলের বাবা 10টা বাস ভাড়া করছে। কন্ত, যারা যাত্রী, প্যাসেঞ্জারের কোনো ভাড়া আছে? খালি উড়ে সময় পোশাকের ডাক পাক দেখে এই কন্ডাক্টর কো, হেরার লাগি তো ভাড়াটা করছে। ওড়েন ভাড়ার অভ্যাস কন্ডাক্টরের নাই। কারণ কি? ভাড়ার ফাইসালা আগেই হয়েছে। জামাইল লগে যাওয়াতে বাসে যাক, সাম্পান দেই যাক, নৌকায় যাক, ট্রেনে যাক, প্যাসেঞ্জারের কোনো ভাড়া সব জামাইর বাপে ওই বুঝে। কি খান আল্লাহ কই, আমার এই নবীর পক্ষে আসবে যারা জান্নাতে যাইবে, তারা বাড়ার বুঝ আমি বুঝুম। জোরে জোরে খান, সুবহানাল্লাহ।